সজ্জা ও জনবল সংকটে ধুঁকছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার 4.5 লাখ মানুষের বিপরীতে হাসপাতালে রয়েছে মাত্র 50টি সজ্জা। এতে অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। অপেক্ষা যেন শেষ হয় না, লম্বা লাইনে দাঁড়িয়ে এক পর্যায়ে টিকিট মিললেও জনবল সংকটে থেমে থাকে সেবা। কয়েক বছর ধরে এভাবে চলছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন হাজার খানেক রোগীর ভিড় থাকে আউটডোরে, গড়ে ভর্তি থাকেন 80 থেকে 90 জন, অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র 18 জন। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যে আমি ঢাকা থেকে করে সিরিয়ালে থাকতে হয়, আসলে এখানে অনেকটা প্রচুর ভোগান্তি হইতে হয় আর আমাদের। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তুলনায় ডাক্তারের পরিমাণ খুবই কম, রোগীদের সংখ্যা বেশি, এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখানো হয়। অতিরিক্ত রোগীর চাপে সংকট তৈরি হয় খাদ্য বরাদ্দেও, এছাড়া পুরনো জরাজীর্ণ ভবনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের এখানে রোগীদের সেবা দিতে অনেক হিমশিম খেতে হচ্ছে, কারণ এখানে তো আমাদের জনবলও কম। নার্স প্লাস হচ্ছে ডাক্তারের সংখ্যা, জনবলটা একটু বাড়াতে হবে। এই যে বিল্ডিংগুলো হলো হলো সমস্ত কিছু, যে তিনতলা এগুলা পুরাতন বিল্ডিং ড্যাম, আর এগুলো হলো মানে ঝুঁকিপূর্ণ। সেবার মান বাড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 থেকে 100 সজ্জা করার দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যারা ডক্টর তারাও থাকে না পদায়ন, যেমন আরএমও পোস্ট মানে আমাদের নিয়মিত নেই। এছাড়া হচ্ছে আমাদের চিকিৎসার জন্য নার্স যে জনবল সেটাও মানে তুলনামূলক কম। আমরা চাচ্ছি যে যদি এটা 100 সজ্জা বিশিষ্ট হয় এবং ভবনটা পুরনো জনজীর্ণ ভবন, এটাও যদি রিপেয়ার করে আরও বড় কোনো প্রতিষ্ঠা মানে একা, এমন আমাদের এখানে যথেষ্ট জায়গা পিছনে রয়ে গেছে। বিল্ডিংটা আমরা বৃদ্ধি করে 100 সজ্জা বিশিষ্ট করার মতো আমাদের জায়গা যথেষ্ট রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 সজ্জা করা হলে ভোগান্তি অনেকাংশেই কমবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সৈয়দ মাহমুদ, আরটিভি।